বিপিএল এর ঢাকা পর্ব শেষে আসর গিয়েছে বন্দর নগরীতে। ঢাকায় বোলারদের আধিপত্য দেখা গেছে অধিকাংশ ম্যাচে, তবে ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে রান পেতে। ঢাকা পর্বে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন পুষ্পা অপু, নিজের ঝুলিতে ভরেছেন 7 খানা উইকেট। এরপরই আছেন মেহেদী হাসান মিরাজ, স্পিনারদের আধিপত্যে ভাগ বসিয়েছেন তরুণ পেসার শরীফুল ইসলাম। বোলারদের মতো ঢাকা পর্বে খুব একটা সুবিধা করতে পারেনি ব্যাটাররা। তারপরও 4 ইনিংসে 124 রান করেছেন মাহমুদুল্লাহ। তারপরই আছেন ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল, তালিকা 3 নম্বরে তামিম ইকবাল খান। রান আর উইকেট পাওয়ার তালিকায় দেশিদের জয় জয়কার দেখে যে কেউ খুশি হতেই পারে। সেই সাথে বিপিএলে বিদেশি খেলোয়াড়দের মান নিয়েও প্রশ্নটাও থাকে। তবে চট্টগ্রাম পর্বে উল্টে যেতে পারে সব ছবি, ওখানে রানের উৎসব হওয়ার সম্ভাবনাই বেশি। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড বন্দর নগরীর ভেন্যুটিতেই। 2019 সালে ষষ্ঠ আসরে রংপুর রাইডার্স 239 রান তুলেছিল চট্টগ্রামের এই ভেন্যুটিতেই। পরের 5টি সর্বোচ্চ ইনিংসও সাগরিকার মাঠটির দখলে। চট্টগ্রামে 200-এর বেশি দলীয় সংগ্রহ হয়েছে 6 বার এক আসরেই। এবারও তেমন কিছুর হাতছানি রয়েছে, হাত খুলে মারার সুযোগ পাবেন ব্যাটাররা। একটু বুঝে ব্যাট করলে মেটাতে পারবেন টি টোয়েন্টির চাহিদা। ব্যাটাররা নিজেদের মেলে ধরার সুযোগ অবশ্য খুব একটা বেশি পাবেন না। চট্টগ্রামে ম্যাচ হবে মাত্র 8টা। ঢাকা পর্বে টেবিল টপার কুমিল্লা ভিক্টোরিয়ানস, এরপরই আছে বন্দর নগরীর দলটা। 4 ম্যাচ খেলে 3টাতেই হেরে তলানিতে তারকা সমৃদ্ধ দল ঢাকা। 3 ফেব্রুয়ারি আবারও মিরপুরে ফিরবে খেলা, ততদিনে পয়েন্ট টেবিলেও রদ বদল হবে মেলা। অনেক জাবের, 71